সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনার কি বাসায় এখন মা বোন নাই, এতটা বিব্রত করা হচ্ছে কেন? সরি আপা, তাহলে যদি আপনি এই প্রশ্ন করেন তাহলে এতটা এতটা বিব্রত করা হচ্ছে কেন? ঠিক আছে, সরি সরি সরি। সাবরিনার দুই ছেলে মেয়ে কেঁদে কেঁদে যা বলল, কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায়। জন্মেছিলেন সোনার চামচ মুখে দিয়ে, একজন সচিবের ঘরে জন্মজার, কোনোদিন অভাব দেখেননি, না অর্থের কষ্ট না থাকা খাওয়ার কষ্ট, সব ছিল যার জীবনে। তবুও জীবনের প্রতিটি ধাপে জড়িয়ে পড়লেন অন্যায় অপরাধের সাথে। অপরাধ সাইকোলজিতে একটা কথা আছে, প্রতিটা অপরাধীরাই অপরাধ করার সময় ভাবে, আমি তো সামান্যতম দোষ করছি, এতে আর কী ক্ষতি হবে, কোনো একদিন অন্যায় কাজ ছেড়ে দিব। কিন্তু সেই শুভ দিনটি কি সব অপরাধীর জীবনে আসে? একজন অপরাধীর এই বোকামার্কা তাচ্ছিল্য চিন্তায় তাকে ইহকাল পরকাল দুই কালেই নরকে টেনে নিয়ে যায়। এই ভিডিওটা যারা দেখছেন তারা সবাই বুঝতে পেরেছেন আমরা সাবরিনার কথা বলছি। সাবরিনা ছিলেন একজন সচিবের মেয়ে, নিজে একজন সরকারি ডাক্তার, থাকার জন্য ছিল বাপের দেওয়া ঢাকায় নিজের বাড়ি, চলাফেরা করার জন্য ছিল নিজেদের গাড়ি, কি ছিল না সাবরিনার, সুন্দর ফুটফুটে দুইটা সন্তান ছিল। কথাগুলো বলার কারণ এটা বোঝাতে চেয়েছি, সাবরিনা নিজেই নিজেকে অপরাধের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছিলেন। শৈশব কৈশোর সবই সুখে কেটেছে, যৌবনে এসেই অশান্তি শুরু করেছিলেন। সেই প্রথম স্বামী থেকে শুরু করে সাধারণ মানুষ কাউকেই ছাড়েনি। সাবরিনার দেওয়া ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে বিদেশে যেয়ে ধরা পড়েছিলেন প্রবাসীরা, আর বহির্বিশ্বের বাংলাদেশের সম্মান ধুলোয় মিশে গেল। পৃথিবীর লিডিং নিউজ মিডিয়াগুলো বাংলাদেশের দুর্নীতির খবর প্রচার করেছে। সাবরিনা গ্রেফতার হওয়ার পর তদবির করার জন্য কোনো রিলেটিভ খুব একটা এগিয়ে আসেনি, শুধু তার ড্রাইভার রফিউল ইসলাম খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। সাবরিনার বাবা খুবই অসুস্থ, বিছানায় পড়া, একমাত্র বোন তার মাকে সাথে নিয়ে আমেরিকায় থাকেন, কোনো ভাইও নেই যে তদবির করবেন। সাবরিনার মা ও বোন আগে আমেরিকা থেকে টাকা পাঠাতেন সাবরিনার ছেলে মেয়ের জন্য। সাবরিনা যা রোজগার করত সেটা সাবরিনার মাদক গ্রহণের পেছনে খরচ হতো। যদিও সাবরিনা মাদক গ্রহণের বিষয়টা অস্বীকার করে, বাস্তবতা ভিন্ন। আপনারা দেখবেন সাবরিনার হাতে ট্যাটো করা। কখনো কোনো ডাক্তারকে ট্যাটো করতে দেখেছেন? ট্যাটোর সাথে মাদকের একটা সম্পর্ক থাকে, একটু সচেতনরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ড্রাইভারের বেতনটা পর্যন্ত সাবরিনার বাবা দিতেন। সাবরিনার ছেলে বলেন, আমার তো এ লেভেল শেষ, মম ড্যাড দুজনেই চায়, হায়ার এডুকেশনটা আমি যেন বিদেশেই করি, কানাডাতে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি, উইলিংলি ভিসা চলে আসবে। যদিও ড্যাডের সাথে আমার থাকা হচ্ছে না, আমি মমের সাথেই থাকতাম, ড্যাডের সাথে সামটাইম মিট হতো, মম কখনো বারণ করতো না, আমিও মমকে নিজের সোল থেকেও বেশি লাভ করি, এক কথায় মমই আমার সোল। মম অ্যারেস্ট হওয়াতে আমাদের হিউজ হ্যাম্পার হচ্ছে, উই আর রেজাল্টিং বাই এভরিথিং। মমকে কেন গ্রেফতার করা হয়েছে জানি না, মম কোনো টুইস্টের শিকার। আপনারা যা বলছেন সেসব আমার ট্রাস্ট হচ্ছে না, মম সবসময় প্রফেশনাল ডিউটিতে বিজি থাকতো, মম যা করেছে প্রফেশনাল ওয়েতে করেছে, আই উইশ সামথিং রং। অন্যদিকে ছোট মেয়েটি কান্নাকাটি করছে, যদিও তার বাবা ও ভাই সাপোর্ট দিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক, এই ভিডিওটিতে সাবরিনার ছেলে মেয়ের প্রসঙ্গ থাকলেও তাদের সম্মানের কথা বিবেচনা করে ভিডিওটিতে তাদের ছবি ব্যবহার করা হয়নি, কারণ কোনো নির্দোষ মানুষের সম্মান নষ্ট করার অধিকার আমাদের নেই। ধন্যবাদ। আমি বিরক্ত হচ্ছি, এটা কি এই বিরক্ত শব্দটা বলতে আপনি? সরি সরি সরি, আমরা সেজন্যই বলতেছি যে এখন হচ্ছে যে
এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।